আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, অর্থাৎ পেপ্যালের ডলার হোল্ড হওয়া, অর্থাৎ অনহোল্ড হয়ে থাকা। তো আমরা যারা বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, তারা বিভিন্ন সময় সমস্যায় পড়ে থাকি। আমাদের ডলারগুলো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অনেক সময় ডলার হোল্ড হয়ে থাকে। তো এই হোল্ড কেন হয়? মূলত আপনি যখন ব্যবহার করেন একটি পেপ্যাল, সেটি আপনি বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারেন না, কারণ এটি আপনার সাইপ্রাস, ইউকে বা ইউএসএ বা মালয়েশিয়া, সিঙ্গাপুর বিভিন্ন দেশের অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। যখন আমেরিকা থেকে আপনার মালয়েশিয়াতে একটা ডলার ট্রানজ্যাকশন হয়ে থাকে, তখনই অন হোল্ড হয়ে থাকে ডলারগুলো। তো সবসময় হয় না, মাঝে মাঝে হয়। তো এই সমস্যাটা কেন হয়? এক নম্বরে, এই ডলারটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অন হোল্ড হয় মূলত $50 অধিক যখন আপনি করবেন তখনই, এবং নতুন একটা অ্যাকাউন্টে এবং নতুন একটি দেশে, এক দেশ থেকে অন্য একটা দেশে। তো সবসময় হয় না, মাঝে মাঝে হয়। যেমন আমার এই এখানে দেখতে পাচ্ছেন $47.50 আমার একজনে সেন্ড করছে, বাট 18-19 দিনের মতো আমার এই ডলারটা অন হোল্ড হয়ে রয়েছে। তো আপনারা যারা এই ডলারটা কীভাবে আপনার এই অ্যাকাউন্টে এসে পৌঁছবে সেটা জানতে চান, তারা অনেকেই জানতে পারেন না। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো মূলত এই ট্রানজ্যাকশনের হিস্টোরিটা আমরা যদি দেখি, তো আমরা যদি দেখি এখানে পেন্ডিং লেখা আছে। তো মূলত 19 তারিখে এই ডলারটা আমার অ্যাকাউন্টে এসেছে, দেখতে পাচ্ছেন যে 19 মে, আর আজকে হচ্ছে গিয়ে 7 তারিখ, জুনের 7 তারিখ। এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে এই ডলারটি এখন আসেনি, বাট এখানে লেখা আছে যে 7 দিন লাগবে ভেরিফিকেশনের জন্য, 7 দিন অন হোল্ড হয়ে রয়েছে। বাট 7 দিন চলে গেছে, 15 দিন চলে গেছে, 18 দিন চলে গেছে, বাট এখনও আমার ডলারটি এসে পৌঁছায়নি। তো এটি কখন এসে পৌঁছাবে? এটি মূলত 21 দিন পর আমার অ্যাকাউন্টে এসে পৌঁছাবে। তো যারা আপনারা ভয়ে থাকেন যে এটা কবে আসবে, তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, যারা ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে আপনার প্রথম প্রথম এই অবস্থায় হবে, যাদের ক্ষেত্রে যাকে আপনি চিনেন না সে আপনাকে ডলার দিবে, সেক্ষেত্রে অন হোল্ড হয়ে থাকলে আপনি ভয় পাবেন না। যদি 7 দিনে না হয়, যদি 15 দিন না হয়, সেক্ষেত্রে 21 দিনে আপনার অ্যাকাউন্টে এই ডলারটি চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এই জিনিসটা করতে হবে। তো ঘাবড়ানোর কিছু নেই, অন হোল্ড হলে আপনারা 21 দিন পর্যন্ত অপেক্ষা করুন, ফাইনালি আপনার চলে আসবে। তো আমি মূলত 3-4 বার এরকম অন হোল্ডে পড়েছি, বাট আমার যখনই $50-এর বেশি অধিক আমাকে ডলার দিয়েছে তখনই আমি অন হোল্ডে পড়েছি। তো আপনারা আশা করি মূলত এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো 21 দিন পর্যন্ত অপেক্ষা করবেন, তাহলেই আপনার অ্যাকাউন্টে ডলারটি পৌঁছে যাবে। ওকে, তো আমাদের হোল্ড ডলারটি ইউআর মানি ইজ অ্যাভেলেবেল ইমেল করে জানিয়ে দেওয়া হচ্ছে, এবং 9 তারিখ আমি ভিডিওটা করছিলাম, 7 তারিখ দুদিন পর, অর্থাৎ 21 দিন পর আমার অন হোল্ড পেপ্যাল ডলারটা অ্যাভেলেবেল করে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা অন হোল্ড ডলার কীভাবে হোল্ড হয় এবং অন হোল্ড থেকে অ্যাভেলেবেল হয়। তো অবশ্যই 21 দিন পর্যন্ত অপেক্ষা করবেন, সেক্ষেত্রে আপনার ডলারটা অ্যাভেলেবেল হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।